প্রজনন স্বাস্থ্য অধিকার ও নারীর ক্ষমতায় নিশ্চিতের লক্ষ্যে তিরিশ বছর ধরে কাজ করছে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট আইসিপিডি আইসিপিডির তিন দশক পূর্তিতে ঢাকায় দুই দিনের বৈশ্বিক সংলাপ শুরু হল বুধবার বাংলাদেশ বুলগেরিয়া ও জাপান সরকারের যৌথ উদ্যোগে এ সংলাপের আয়োজন করেছে ইউএনএফপিএ জনসংখ্যার বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন শীর্ষকে সংলাপে অংশ নিয়েছে দেশের প্রতিনিধি সংলাপের উদ্বোধন করে বলেন নারী ও শিশু স্বাস্থ্য উন্নয়নে ব্যাপক কর্মসূচি নিয়েছে তার সরকার যার ফলে পনেরো বছরে কমেছে বাল্য বিবাহ ও শিশু মৃত্যুর হার মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে তেরো লাখ উপকারভোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে বর্তমানে বাংলাদেশে শিশু মৃত্যু হার প্রতি হাজারে জন এবং নারী ও কন্যা শিশুদের কল্যাণে বিভিন্ন সরকারি উদ্যোগের ফলে বাল্যবিবাহের হার বহুলাংশে হ্রাস পেয়েছে বাল্যবিবাহ যৌতুক নারীর প্রতি সহিংসতা রোধে সম্মিলিত সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই আমাদের মেয়েদের কেবল ভুক্তভোগী হিসেবে না দেখে তাদের পরিবর্তনের মূল চালিকা চালিকাশক্তি হিসেবে প্রস্তুত করতে হবে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিতের গুরুত্ব তুলে ধরে তাদের সহায়তায় আরও বেশি বৈশ্বিক অর্থায়নের আহ্বান জানান প্রধানমন্ত্রী পাশাপাশি ফিলিস্তিনের সংঘাত বন্ধে বিশ্ব নেতাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তিনি বাংলাদেশে আশ্রয়নিয়া মিয়ানমার থেকে জোরপূর্বক উচ্ছেদকৃত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের ফলে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কথা বিশেষ করে বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত আমি আশা করি জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে প্রধানমন্ত্রী বলেন বিশ্বের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় শিক্ষা স্বাস্থ্য ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করে তাদের জনসম্পদে রূপান্তর করতে হবে তবে সমৃদ্ধশালী বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা সম্ভব উন্নয়ন সহযোগী ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর আরও আন্তরিক হতে হবে এখন ঢাকা